আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত আমি শুরু করতে যাচ্ছি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই জানেন যে এই ব্রিটেনে আমাদের পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে মসজিদ মাদ্রাসার খেদমতে এদেশে সুনাগরিক এবং চরিত্রবান লোক গঠনে আমাদের উলামায়ে কেরামদের ভূমিকা অপরিসীম। আল্লাহ শুকুর যে এই ব্রিটেনে আমাদের বাংলাদেশি শত শত উলামায়ে কেরাম রয়েছেন যারা আল্লাহর দিনের খেদমত দিয়ে যাচ্ছেন। আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন ওনার সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন ডকল্যান্ডের মসজিদ আল আকসার ইমাম ও খতিব, অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের সাবেক চেয়ারপারসন, বিশিষ্ট আলেমে দিন সমাজসেবী মৌলানা সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জনাব মোল্লা সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি ভালো আছি। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের স্টুডিওতে আপনি কষ্ট করে তশরিফ এনেছেন। আপনাকেও অশেষ ধন্যবাদ, আপনি যে আজকের এই ইকরা বাংলার এই অগ্রদূত অনুষ্ঠানে আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনার জন্মস্থান কোথায়? জি, আমার জন্মস্থান হচ্ছে সিলেট জেলার গোলাপকুঞ্জ থানার বুধবাড়িয়াজার ইউনিয়নের বাণীগ্রাম আওয়াই শাহ সফদর মঞ্জিলে। আপনার আব্বা আমার নাম কি? আমার আব্বা মরহুম আলহাজ নবাব আলী এবং মাতা হচ্ছেন মরহুমা সালিমা খাতুন। আপনার ভাই বোন কজন? আমার ছয় ভাই দুই বোন। বড় ভাই 2 বছর আগে তিনি ইন্তেকাল করছেন। সমাজের অনেক এলাকার মসজিদ মাদ্রাসা সমাজ উন্নয়নে ওনার অনেক অবদান আছে। আমাদের নাম, ওনার নাম কি ছিল? আলহাজ মোহাম্মদ আফতার আলী। আল্লাহ ওনাকে ব্যস্ত আসিফ করেন, আমরা দোয়া করি। আমিন। আমি জানতে চাচ্ছি আপনি লেখাপড়া কোথায় করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আমাদের এলাকার প্রাইমারি স্কুল আছে, এখানে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি। এরপরে আমাদের এলাকার দেওয়ালগ্রাম মাদ্রাসা, এটা তো সিলেট জেলার প্রাচীন মাদ্রাসা, এই মাদ্রাসায় লেখাপড়া করার পর ঢাকা জামিয়াতুল ইসলাম মালিবাগে লেখাপড়া করছি। এরপরে দাওরায়ে হাদিস তাকমিল ফিল হাদিস জামিয়া মাদানিয়া কাদের বাজার মাদ্রাসায় 88-এ সমাপনী ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে প্রথমে শিক্ষকতার কাজে আমি নিয়োজিত ছিলাম। লেখাপড়া শেষ করে আবার কর্মজীবনে প্রবেশ করে শিক্ষকতা করেন? জি। প্রথম কোথায় শিক্ষকতা শুরু করলেন? প্রথমে খাদির জামিয়া মাদানিয়া খাদের বাজার মাদ্রাসায়, এরপরে সিলেটের, এরপরে জামিয়া দারুল উলুম দেওয়ালগ্রাম মাদ্রাসায়, আমাদের এলাকার মাদ্রাসায় শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলাম। দেশে আপনি কত বছর ইসলামী শিক্ষক হিসাবে কাজ করেছেন? দেশে প্রায় 6 বছর শিক্ষকতার কাজে ছিলাম। তো আপনি এদেশে আসার পরে আপনি কীভাবে কর্মজীবন শুরু করলেন ব্রিটেনে আসার পরে? ব্রিটেনে আমি এসেছি 1999-এ, এর আগে এসেছিলাম 88-এ, তখন চলে গিয়েছিলাম। আমার আব্বা অসুস্থ ছিলেন, তিনি জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল যে তার শেষ জীবনে আমি তার পাশে থাকব, এবং তিনি যদি যখন দুনিয়া থেকে চলে যাবেন তিনি সালাতুল জানাজার নামাজটা যেন আমি সম্পাদন করতে পারি। এই জন্য আমাদের আত্মীয় স্বজনরা আমার ভাইয়েরা বললেন যে তুমি চলে যাও, আব্বা তোমাকে অত্যন্ত স্নেহ করতেন। দেশে গিয়েছিলাম, যাওয়ার কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। তিনি সালাতুল জানাজার নামাজ পড়লাম। আপনি ইমামতি করেছেন? জি। আমার আম্মারও সালাতুল জানাজার নামাজের ইমামতি করছে, আম্মারও তিনি জীবনের আশা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে নাকি তার পিতামাতার জানাজার নামাজ পড়াবে, আল্লাহ তাআলা তার মাতা পিতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য তো প্রত্যেক মাতা পিতা চান তিনি ছেলেকে আলিমে দিন বানাতে, আলিমে হক্কানি আলিমে রব্বানি হয়, যদি তাহলে শেষ জীবনে তার সালাতুল জানাজার নামাজটা পড়াইতে পারবে। এই জন্য সবাই চান তার ছেলেকে আলিম বানানো। জি জি। তো আপনি এদেশে এসে প্রথমে ইসলামের কাজ কীভাবে শুরু করলেন বা আপনি শিক্ষকতার কাজ কীভাবে শুরু করলেন? ধন্যবাদ, জাজাকাল্লাহ সুন্দর। এদেশে তো আমি বলছি একটু আগে আপনাকে যে 1990-এ এসেছিলাম,
আসার পরে আমি ব্রমলি বাই বো মসজিদের ইমাম ছিলাম, সেখানে আমি শিক্ষকতা করেছি, ইমামতি করেছি অনেকদিন এই যে ব্রমলি বাই বো মসজিদের। তিনি আমাকে অনেক স্নেহ করতেন, অনেকদিন আমি এখানে ছিলাম। এখানে আমার লেখাপড়া বাচ্চাদেরকে আমি বিকালে যে করছি, মসজিদে ইমামতি করছি, জুমার নামাজও আমি পড়াইতাম। এরপরে আমি 2012 আমি ডকল্যান্ড মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে, বর্তমানে তো আপনি ডকল্যান্ডের যে আলাকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব, জি আলহামদুলিল্লাহ এখানে আমি আসছি। আর অসম্ভবত আপনিও দুই একটা প্রোগ্রামে আমাদের মসজিদের পক্ষ থেকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, আপনি প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মানা কমিটি যেতে যারা আছেন অত্যন্ত স্নেহ করেন এবং সবাই সমাজসেবী কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। আপনারা যেভাবে আমাদের ছেলেমেয়েদের, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের যে জিনিস শিক্ষা দিচ্ছেন এবং এটা কেমনভাবে এটার প্রভাব সমাজে কেমন পড়ছে বা তা কীভাবে সুনাগরিক তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? যে বাচ্চারা হলে আমাদের মানে ভবিষ্যৎ, নেক্সট জেনারেশনের অ্যাম্বাসেডার অফ ইসলাম, ওদেরকে যদি সঠিক আমরা ব্রিটিশ মুসলিম নাগরিক হিসাবে মুসলিম তৈরিতে যদি আমরা শিক্ষকরা যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারি, তাহলে আমাদের বাচ্চারা সুনাগরিক হয়ে উঠবে। যে সমস্ত শিক্ষকরা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টারে এবং প্রাইভেট টিউটর যারা বাচ্চাদেরকে তারা শিক্ষাদান করছেন, ওরা কিন্তু সুনাগরিক হয়ে উঠছে। আমরা বর্তমানে এখানে আলহামদুলিল্লাহ আমাদের একটা অর্গানাইজেশন, আপনি প্রথমে আপনি তার পরিচিতি দিয়েছেন যে অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স, ওই এই সংগঠনে ট্রেনিংয়ের মাধ্যমে এদেশের যারা আলিম ইসলামিক টিচার ওদেরকে অনেক মোটিভেট করতেছে, অনেক ওদেরকে যোগ্য স্কিল করে তুলছে এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে যোগ্য শিক্ষক হিসাবে আপনারা ইসলামিক টিচার সেশনের মাধ্যমে গড়ে তুলছেন। জি, আমরা বাচ্চাদেরকে কীভাবে এদেশের বাচ্চা, কারণ বাংলাদেশের মানে প্রেক্ষাপট আর ওই দেশের প্রেক্ষাপট ডিফারেন্ট। এই দেশের বাচ্চাদেরকে আপনি কোনো উস্তাদ শাউটিং করতে পারবে না, তাদেরকে আঘাত করতে পারবে না, তাদেরকে ধমক দিতে পারবে না, তাদেরকে স্নেহ আদর সহিত তাদেরকে আপনি বলতে হবে, তখন সে আপনার উস্তাদকে সে মানবে, উস্তাদের অবে শুনবে। এই জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আর যারা নাকি আমাদের অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের সাথে সম্পৃক্ত বিভিন্ন চাইল্ড প্রোটেকশন ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করছেন, তিনিরা স্কিল প্রাপ্ত হচ্ছেন এবং এইটা তার বাস্তব কর্মজীবনে এইগুলো অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করতে পারছে। যে আপনার কাছ থেকে মোল্লা সাহেব জানতে চাচ্ছি আমি, যে আজকে অনেক ছেলেমেয়ে আছে আমাদের, ধরেন দিনী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা না থাকার কারণে বিভূতকামী হচ্ছে, আর অনেক ছেলেমেয়ে আপনার ধর্মীয় শিক্ষা গ্রহণ করার পরেও এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে, একটু বিভূতকামী হচ্ছে। আমরা এটাকে কীভাবে রুখতে পারি আমরা এই এই সমস্যাটাকে? সুন্দর একটা কোশ্চেন আপনি করছেন তাহের সাহেব, আপনাকে ধন্যবাদ। কারণ প্রথম হলো যে সন্তান যেগুলা, এগুলা একটা নিয়ামাফ আল্লাহ সুবহানাহু তাআলা, গিফট অফ আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ পাকে অনেক সময় মানে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হলো মাল এবং আপনার সন্তান। এগুলার সন্তানরে যদি আপনি মানে সুশিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনার বিপদগামী হবে। তখন আপনি যখন বিপদগামী হবে তখন যদি আপনি আফসোস করেন তাহলে আর কাজে আসবে না। এই জন্য আপনার সন্তান সুনাগরিক হওয়ার জন্য প্রথম আপনার মা বাবার দায়িত্ব হলো আপনি একজন ভালো ইসলামিক টিচারদেরকে কাছে আপনার বাচ্চাকে অর্পণ করা এবং তাকে দিন শিক্ষা দেওয়া। এখন যদি তাকে সঠিক দিন শিক্ষা দেন, কারেক্ট দিন শিক্ষা দিতে পারেন, প্রপার দিন শিক্ষা দিতে পারেন, তখন আপনার বাচ্চা দিন শিক্ষা করবে, ইসলাম শিক্ষা করার পরে আর মা বাপের অবাধ্য হবে না, ডিজার্ভ হবে না এবং সে কখনো বিপদগামী হবে না। আজকে যারা বিপদগামী হচ্ছে এরা সঠিক ইসলাম না বোঝার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে লা তাগলু ফি দীনিকুম, দিনের মধ্যে এক্সট্রিমিজম যেটা, রাডিকালাইজেশন যেটা ইসলামের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমরারে কোন মানে উম্মতে ওসাত বলে মধ্যপন্থা উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলামের মধ্যে কোনো টেরোরিজম নাই, কোনো এক্সট্রিমিজম নাই। যারা না বুঝিয়ে এই বিপদগামী হচ্ছে এরা সঠিক পথে নেয়। এরা সঠিক পথে আসার জন্য মা বাবার প্রধান দায়িত্ব হলো, এরা এই যে আজকে বিভিন্নভাবে আমাদের বাচ্চারা মিসগাইডেড হচ্ছে, এই জন্য আমরা প্রথম দায়ী হচ্ছেন প্যারেন্টস। আচ্ছা, তাহলে আপনি আমি যেটা বলবো আপনাকে দিয়ে, যে আমাদের বাচ্চাদের উচিত তো আমাদের তাদের সুশিক্ষায় শিক্ষিত করা, তাদের ইসলামী শিক্ষা প্রদান করা, জি, এবং তাদের ইমান আমলকে ভালো করা। কিন্তু যারা আপনার রেডিকালাইজেশন যারা হয়ে যাচ্ছে, আপনি যেটা বললেন যারা এক্সট্রিমিস্ট যারা হয়ে যাচ্ছে কিছু ছেলে মেয়ে,
ওদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের উলামায়ে কেরামরা এবং মাতাপিতার কি ভূমিকা পালন করতে পারেন বলে আপনি মনে করেন? সুন্দর একটা কোশ্চেন করছেন আপনি, ধন্যবাদ। যে উলামায়ে কেরাম হলেন জাতির দেখভাল, জাতির দিক নির্দেশন দিয়ে থাকে, মানে যুগে যুগে উলামায়ে কেরাম হলে জাতির বিভিন্নভাবে বিভিন্ন রকমের যে সমস্ত ফিতনা ফাসাদ হল আবিষ্কৃত হয়, ডিসকভার হয়, ওগুলো থেকে মানুষকে দূরে রাখার জন্য উলামায়ে কেরাম বিভিন্নভাবে মসজিদের খুতবার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে এবং বিভিন্ন টকশোর মাধ্যমে উলামায়ে কেরাম গাইডলাইন দিয়ে থাকেন। কারণ ইসলামের মধ্যে আমরা আলোচনা করছি যে রেডিকালিজম নাই, মানুষের হত্যা করা, মানুষের জানমালের মানে ক্ষয়ক্ষতি করা, এগুলো ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা বিদায় হজ্জার মধ্যে আল্লাহর রাসূল হারাম করে দিয়েছেন মানুষকে হত্যা করা, মানুষের জানমালের উপরে আঘাত করা, মানুষের ইজ্জতের উপরে আঘাত করা কিয়ামত পর্যন্ত। এটা ইসলামের কোনো ওয়ে নাই। যারা এইভাবে করে এটা ইসলামের থিওরি নাই, এরা ইসলামের বাহিরে গিয়ে এগুলো করতেছে। এগুলারে আনতে হলে প্রথম হইল আমরা মা বাপ যারা, এরা বাচ্চাদেরকে সঠিক দিন দিতে হবে। উলামায়ে কেরাম যারা সঠিক, যারা এই দেশের উলামায়ে কেরাম যারা লিডিং পর্যায়ে আছে, যে সমস্ত উলামায়ে কেরাম হল, বিশেষ করে আপনার মসজিদ ইমাম সাহেব যারা আছেন, ওনারা তো মনে করেন এই যে জুমার দিন জি খুতবা এই জিনিসটা আলোকপাত করতে পারেন জি, এটা কি মনে করেন আপনি করা উচিত কিনা? উলামায়ে কেরামদের, আমাদের ইয়াং জেনারেশনের আপনার একটু বলা যে আমাদের ইসলাম প্রকৃত ইসলামটা কি? জি ব্যাপারে আপনার কি অভিমত? জি, এটা সুন্দর আপনি যে করছেন। আমরা প্রত্যেক উলামায়ে কেরাম যারা বিভিন্ন ইস্যুর উপরে, যেগুলো কারেন্ট ইস্যু বর্তমানে, আমি আমার মসজিদেই গত জুমাতে আগর জুমাতেই আমাদের বাচ্চাদের কিভাবে আমরা বাচ্চাদেরকে আমরা হেফাজত করব, বিভিন্ন রকমের ফিতনা ওখানে আসতেছে, এই ইন্টারনেটের ফিতনা, এগুলো তো যাচ্ছে, মিসগাইডেড হচ্ছে ইন্টারনেট টুইটার এগুলা শর্ট মানে মাধ্যমে, এগুলো আমরা প্যারেন্টসরা আমরা অ্যাওয়ার নাই। আমরা প্যারেন্টসরা অ্যাওয়ার হতে হবে আমার বাচ্চা ঘরে আসার পর সে কি মানে কী করতেছে, হোমওয়ার্ক করতেছে স্কুলের, আন্ডার এজ বাচ্চা হে এখন তার মধ্যে রাডিকালিজম এসে যায়, এক্সট্রিমিজম হয়ে যায়। কারণ কি, তাকে কেউ না কেউ তাকে মিসগাইডেড করছে। যে প্যারেন্টসের প্রধান দায়িত্ব হলো আমার বাচ্চা স্কুলে যাচ্ছে আসছে মানে কার সাথে তার সম্পর্ক আছে, এগুলা ইন্টারনেট কিভাবে ইউজ করছে, এগুলো দেখা দরকার আছে, কি কোথায় যাচ্ছে, কি ইউজ করতেছে, এগুলা মা বাপের সেটা খবরদারি করা দরকার বলে আপনি মনে করেন? জি, এটা মা বাপের এগুলার একটু চেক করতে হবে। আপনি বলছেন যে উলামায়ে কেরাম তো সময়ে সময়ে এগুলা মসজিদের মেম্বার থেকে বলতেছেন যে আমাদের বাচ্চাদেরকে এরা আমরা এই দেশে আছি, এই দেশ আমাদের, আমরা এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের উন্নয়ন, এই দেশের ডেভেলপ, এই দেশের আইন শৃঙ্খলা সব কিছু লেজিসলেশন মেনে চলা মুসলমানের প্রধান কর্তব্য, অবলিগেটরি, এটা আমরা মেনে যেতে হবে, আইনকে আমরা শ্রদ্ধা করতে হবে, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মানে উন্নয়নে আমরা যেভাবে কাজ করা প্রয়োজন, আমরা অংশীদার এই দেশের আর্থসামাজিক উন্নয়নের অংশীদার আমরা। জি, আমরা সুতরাং এই দেশকে, দেশের যে কল্যাণ হয় ভালো সেটাই আমাদের করতে হবে আমাদের। আচ্ছা, আমি আপনাকে জানতে চাচ্ছি বর্তমানে আমাদের এই যে এই দেশে মুসলমানদের কোনো সমস্যা আপনি দেখেন কিনা, কী কী সমস্যা আছে বলে আপনি মনে করেন? সমস্যা এগুলো তো মানে আমরা আলোচনা করছি যে আমাদের, যেমন আপনি মনে করেন, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, মনে করেন এখানে বর্ণবাদ আছে এদেশে। জি, আপনার যারা বর্ণবাদী গোষ্ঠী যারা, তারা আমাদের ভালো চোখে তারা দেখে না। এদেশে আপনার ইসলামোফোবিয়া একটা বিরাট সমস্যা আছে, এই এই সমস্যাগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? এগুলোর জন্য আমরা এবার আপনি জানেন আগামী এই আপনার এখানে সব দল মত নির্বিশেষে, জি আপনি জানেন যে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হচ্ছে, একটা ডেমোনস্ট্রেশন ব্যবস্থা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, এখানকার হোস্ট কমিউনিটি আমাদের সাথে এই অন্যায়ের বিরুদ্ধে তারা শরিক হচ্ছে, সহযোগিতা করছে, এই সমস্যাগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করব? আমরা এগুলা অতীতে সমস্যা আছে কিনা আপনাকে না, এগুলা সুন্দর আপনি যে করছেন, এগুলার জন্য আমরা যে ইসলামের যে রোল প্লে যেগো, ওগুলো আমরা প্রথমে আমরা ইসলামরে প্র্যাকটিস করতে হবে। আমরা আমাদের ইয়ং জেনারেশন যারা প্রপার ইসলাম, রিয়েল ইসলাম যদি আমরা প্র্যাকটিস করি, এগুলা যুগে যুগে ছিল ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে শুরু করে কাফেররা যারা ইসলাম, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুন আলিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে কাফেররা চেয়েছিল যে ইসলামের আওয়াজকে তারা ফু দিয়ে নিভে দিবে, আল্লাহ বলছেন যে হে নবী, আমি ইসলামের আওয়াজকে সারা পৃথিবীতে বিকশিত করব, যদিও কাফেররা অপছন্দ করে। আর আমি নবীকে কোরআন দিয়ে
সুন্নাহ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, যত আদিয়ান আছে, যত রিলিজন আছে, সমস্ত রিলিজনের উপর ইসলামকে গালিব করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বুলন করার জন্য আমি প্রেরণ করেছি। তো ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলাম হইল মানবতার ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ম্যানকাইন্ডের জন্য কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছে সারা বিশ্ববাসীর জন্য, ম্যানকাইন্ডের জন্য আপনি নবী। তো সুতরাং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তিনিকে নবী হিসাবে মেনেছি, নবীর আদর্শকে আমরা মেনেছি। যদি আমরা রসুলের আদর্শ পরিপূর্ণভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা সাকসেস হব। কিন্তু আমরা যারা জি জি আপনি যেটা বলছেন যে আমার যে আমরা আগে নিজে রোল মডেল হতে হবে, আমরা রোল আমরা যে সমাজে আছি জি এই সমাজের জন্য আমরা আগে আদর্শ হতে হবে, আদর্শ আমাদের চিন্তা চেতনায় আমাদের চরিত্রে আমরা উল্লেখ আকৃষ্ট করতে হবে। আমাদের রসুল পাকসাল্লাম তো আপনার উনার ব্যবহার দিয়ে যে আখলাক আচার আচরণ দিয়ে কাফিরদের মুগ্ধ করেছিলেন, আকৃষ্ট করেছিলেন, দীক্ষিত করেছিলেন। এক্স্যাক্টলি, আমরা যদি সেভাবে না হতে পারি তো তারা আমাদের সাথে ট্রাভেলস করবে, তারা ট্রাভেলস করবে, তারা আজকে আমরা আর তাদের মধ্যে কোনো ফরক নাই। আমরার বাচ্চারা ড্রাগ খাচ্ছে, আমরার বাচ্চারা বেফতে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, এগুলা তো তারা বলে করে দেয় ইসলামের মধ্যে এইগুলা তো ড্রাগ আলকোহল এইগুলা তো ঠিক নাই, এগুলা তো ফরবিডেন। এবং মুসলমানও এইভাবে কী উপভোগ করে, এবং আমরাও দেখা যায় এখন আমরার মধ্যে টাল বেটালটি আছে, আমরা মিশা মাতমাতি গিবত করি, পরনিন্দা করি, এগুলো তো ইসলামের মধ্যে নাই। আমরা অনেক সময় তাদের প্রশংসা করি যে তারা সাধারণ যদি ইমান নিয়ে আসতো তো আমাদের আগে তারা ব্যস্ত চলে যেত, এই কথাটা কিন্তু সকলের কাছে এগুলো মানে প্রচলিত। কারণ কি, তারা খুব হাস্যাস প্রশ্বাস হয়ে থাকে, ওয়াইড ওয়াইড মাইন্ডর, তারা তারা মানুষকে ভালোবাসে, তারা অবশ্য ব্যতিক্রম আছে তাদের মধ্যে, কিছু বর্ণবাদীরও আছে, খারাপ লোক আছে, খারাপ লোক আছে, কিন্তু অনেক তাদের মধ্যে ভালো ভালো, তারা জানে যে ইসলাম ট্রু, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ট্রু, তারা এটা জানে। কিন্তু আমরা সত্য জিনিসটারে আমরা আরও আগেই আসতে হবে, আমরা ইসলাম শিক্ষা, আমরা ইসলামকে প্র্যাকটিস করতে হবে, আমরা ইসলামকে সাথে সাথে একটা আমাদের এক্সাম্পল হতে হবে, উদাহরণ হতে হবে, উদাহরণ হতে হবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাকে বলছিলেন যে আপনি তো অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের আপনি সম্মানিত চেয়ারম্যান ছিলেন, সেক্রেটারি তো আপনি ছিলেন জি, আপনাদের দ্বারা এই সংগঠনের মাধ্যমে অনেক ভালো কাজ আপনারা করে যাচ্ছেন, আমাদের ইয়াং জেনারেল ছেলে মেয়েদের সুনাগরিক তৈরি করার জন্য তাদেরকে ভালোভাবে পরিচালনার কাজ করে যাচ্ছেন, আপনারা ট্রেনিং দিচ্ছেন, আর কী কী ট্রেনিং আপনারা প্রোভাইড করেছেন আপনারা এই সংগঠনের মাধ্যমে? আপনি বলছেন যে আগে আপনারা ওই চাইল্ড প্রোটেকশন পলিসির উপরে করেছেন, ল্যাঙ্গুয়েজ স্কিলও তো আপনারা ট্রেনিং দিয়েছেন, আরবি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ফোর্স বেসড ডোমেস্টিক ভায়োলেন্স, হেলথ অ্যান্ড সেফটি, বিভিন্ন ভ্যারাইটিস আমরা সবাইকে ট্রেনিং দিয়ে যাচ্ছি, ট্রেনিং দেওয়া হয়েছে। এতে কি উলামায়ে কেরাম হল যারা বাংলাদেশের থাকি, এশিয়া সাবকন্টিনেন্ট থেকে যারা আসছেন, আসার বাদে এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেক মোটিভেট হয়েছেন, এগুলা তাদের বাস্তব জীবনে, এগুলা কর্মজীবনে এগুলা অ্যাপ্লাই করতেছেন। এতে গিয়া বাচ্চার নিজেরা তো উপকৃত হচ্ছেন, সমাজ উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে, বাচ্চারা উপকৃত হচ্ছেন, এবং প্রত্যেকটা মসজিদও আগে দিন চাইল্ড প্রোটেকশনের যে একটা হাই রেট আছে এখন অনেক রিচু চয়ে আসছে, তাদের অ্যাসেসমেন্টে দেখা গেছে যে এখন আর চাইল্ড প্রোটেকশন অ্যাবিউজটা অনেক কমে আসছে, কারণ ওলামা একরামরা এখন সচেতন। আমরা এই তো এগুলো তো আছে, এবং কিভাবে মসজিদের খুতবাগুলা, অনেক আলিমরা আছেন যে পুরানা খুতবা ওয়াজ একটা করেন, খুতবা দেন আর একটা, একটা হইলো সুন্নতের খেলাফ। আপনি যে বক্তব্য দিবেন জনগণকে অ্যাড্রেস করিয়া ফ্রাইডে, আপনি খুতবাটাও এইভাবে আপনার হতে হবে, তাহলে আপনার কথায় আর কাজে মিল থাকলো। কিন্তু দেখা গেছে যে অনেক ওর মধ্যে এই স্কিল নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আইটি অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকে কীভাবে খুতবা প্রণয়ন করা যায় যুগোপযোগী, আপনি কারেন্ট ইস্যুর উপরে আপনি খুতবাটা দিলে মোর এফেক্টিভ হবে, কমিউনিটি ডেভেলপড হবে। আপনি আর কোনো সংস্থার সাথে কোনো সামাজিক সাথে জড়িত আছেন কিনা আপনি? আর আলহামদুলিল্লাহ অনেকটা বয়েজ বয় জাস্টিস যেটা, তো আপনি ওইলা এগুর মানে রাহবার এইটাতে আসি, আরও অন্যান্য সংগঠনের সাথে সমাজ উন্নয়নে সংগঠন, গোলাপুর এডুকেশন ট্রাস্টের সাথে সংযুক্ত আছেন আপনি? জি, আমি একজন ট্রাস্টি, আমি দেখছি একটা ভালো কাজ, এইটা তো গোলাপগঞ্জর ভিত্তিক সংগঠন, 1000-এর মতন ট্রাস্টি আছেন, এই ট্রাস্টের মাধ্যমে আপনারা শিক্ষার উন্নয়নে কি কাজ করছেন? আমরা শিক্ষক যারা দারিদ্র, যারা মেধাবী ছাত্র তাদেরকে মানে আমরা বৃত্তি দিয়ে থাকি, এবং বিভিন্ন স্কুল মাদ্রাসা যেগুলোর মধ্যে কম্পিউটার নাই, তারা আজকে আইটির যুগ, আমরা কম্পিউটার দিয়ে তাদেরকে সাহায্য করছি, তাদেরকে মানে বৃত্তি দিয়ে, এতে গিয়ে আমাদের গোলাপগঞ্জের মানে ছাত্রদের লেখাপড়ার মান অনেক বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আপনি সমাজসেবাকে কীভাবে দেখেন বা ইসলাম সমাজসেবাকে কীভাবে দেখে? সমাজসেবা এইটা হইলো তো, এইটা হইলো মহান একটা খাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসে মাইয়ানফাউন নাস,
মানুষের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যে নাকি মানুষের সেবা করে, সমাজ সেবা কাজ করে, এটা হইল ইসলামের একটা মহাসগান। রাসূলুল্লাহ সাল্লাম আমরা জানি সবাই নবুয়তে প্রাপ্তির পূর্বে তিনি হিলফুল ফুজুল নামে যে সংগঠন করেছিলেন তার মেইন লক্ষ্য উদ্দেশ্য হলো অসহায় দারিদ্র মানুষকে সাহায্য করা, আর্থমানবতার সাহায্যে এগিয়ে আসা। সমস্যাটা সুন্নতে রাসূল, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইসলাম তো হইল মানবতার ধর্ম নানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খালকু আলুল্লাহ, সারা এই বিশ্বের যত কিছু আমরা দেখি আল্লাহর পরিবার, এবং আল্লাহর পরিবারের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নাকি ফাহসানুল খালকা আলহি, যে তার আল্লাহর খলকর লাগে মানুষের লাগে সৎ ব্যবহার করে, এ হইল সবচেয়ে উত্তম মানুষ, এ হইল ম্যানকাইন্ডের মধ্যে বেস্ট মানুষ। সমাজসেবা হইল একটা ইসলামের মহান কাজ। তো জনাব মোল্লা সাহেব, আপনার কাছে আমরা অনেক আলোচনা শুনলাম, অনেক সুন্দর কথাবার্তা বললেন। তো আমাদের আজকে ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি কিছু শেষ কিছু বলবেন যে আমরা যদি এই এই দেশে আমাদের যে আপনার অর্জন এবং অবদান যেটা আমাদের কমিউনিটির, বিশেষ করে বাংলাদেশি মুসলিম কমিউনিটির এই অর্জন এবং অবদানকে ধরে রাখতে চাই। একসময় ছিল যে দেশে আপনার নামাজ পড়ার ব্যবস্থা ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আজকে অনেক কিছু হয়েছে। আজকে আমাদের এই অর্জন অবদানকে যদি আমরা এদেশে ধরে রাখতে চাই, সুপ্রতিষ্ঠিত করতে চাই, ইউরোপে ছড়িয়ে দিতে চাই, তাই আমাদের কী করা উচিত? কে জাজাকাল্লাহ খার। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের অগ্রদূত প্রোগ্রামটি আপনারা দেখেছেন, আশা করি আপনারা ভালো লাগবে। আমরা অনেক এই ছোট্ট পরিসরে আমরা কিছু ডিসকাস করেছি আমাদের এই দেশের আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে, সমস্যাকে কীভাবে অবসান করা যায় তার আলোকেও আলোচনা করা হয়েছে। এখন আমাদের শেষ পর্যায়ে আসছে, আমি আপনাদের খেদমতে এই কথাটি বলতে চাই যে আমরা এই দেশে আসছি, এই দেশ হচ্ছে আমাদের, এই দেশকে নিয়ে আপনা আমরা ভাবনা করতে হবে, এ দেশের উন্নয়নে আমাদের কাজ করতে হবে। এই দেশ এক সময় আমাদের মুরব্বীরা এসেছিলেন, তখন আমাদের নামাজের কোনো ব্যবস্থা ছিল না, ইসলামিক পরিবেশ ছিল না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছেন, এই যে নিয়ামাগুলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এইগুলো আমরা ধরে রাখতে হবে, আমরা মৌত পর্যন্ত থাকতে হবে, এবং আমাদের চলে যাওয়ার পর আমাদের জেনারেশনরা যাতে আমাদেরকে স্মরণ করে, এই জন্য আমাদের জেনারেশনকে আমরা আমানা হিসাবে, নিয়ামত অফ আল্লাহ হিসাবে তাদেরকে সঠিক দিন আমরা শিক্ষা দিতে হবে। যদি সঠিক দিন শিক্ষা দিয়ে যেতে পারি তাহলে আমাদের বাচ্চারা আমরা দুনিয়াতে যাওয়ার পর তারা আমাদের জন্য দোয়া করবে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আমরা যদি সঠিক ইসলামরে প্র্যাকটিস করতে পারি তাহলে এ দেশের যারা মাল্টিকালচারের দেশে আসি আমরা সবাই আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে রেসপেক্ট করবে। আর যদি আমরা ইসলামকে প্র্যাকটিস করি না তাহলে আমাদেরকে তারা হেট করবে। ইসলাম তো আসেছে সকল ম্যানকাইন্ডের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য। তো আমার মানে অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই আমরা মিলে আমরা ইসলামকে প্র্যাকটিস করি, আমরা আমাদের এই দেশে যেহেতু আমরা থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করেন। ধন্যবাদ জনাব মোল্লা সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি মানে কষ্ট করে প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান যে পরিচালনা করে আসছেন এবং সমাজের উন্নয়নে তাহের সাহেব এই ব্রিটেনের সকলের কাছে সুপরিচিত, আল্লাহ তাআলা আপনাকে যেন দীর্ঘায়ু দান করেন এবং আরো বেশিভাবে সমাজের কাজ করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথা শুনছিলাম বিশিষ্ট আলেমের দিন মৌলানা সাদিকুর রহমান সাহেবের কাছ থেকে। উনি আমাদের ইসলামী দিন নিয়ে, দিনের খেদমত নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। আমরা ওনার কাছ থেকে আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন ওনার কথাবার্তা থেকে, অনেকেই ভালো ফলাফল আমরা অর্জন করতে পারবো। আমরা আগামীতে কোনো অনুষ্ঠান আপনার সাথে দেখা হবে, আপনারা ভালো এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।